করোনাভাইরাস মহামারী এবং তেলের জাম পড়ে যাওয়ার পর সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত থেকে কয়েক হাজার বিদেশি চলে গেছেন। এতে বিনিয়োগ থেকে শুরু করে অর্থনৈতিক অনেক কর্মকাণ্ডে ভাটা পড়েছে দেশটিতে। এমন অবস্থায় অর্থনৈতিক চালিকা শক্তি জোরদার এবং বিদেশি নাগরিকদের ধরে রাখতে দেশটির নাগরিকত্ব আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এই প্রথম ঘোষণা এসেছে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার। এরই মধ্যেই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমিরাতে অবস্থানরত বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও দিয়েছে কর্তৃপক্ষ। তাদের আকর্ষণ করায় সরকারের লক্ষ্য যারা উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে জানিয়ে আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম বলেছেন, নতুন এই উদ্যোগে বিনিয়োগকারী, মেধাবী, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, চিত্রশিল্পী, লেখক এবং তাদের পরিবারের সদস্যরা নাগরিকত্ব পেতে পারেন। এক্ষেত্রে শর্ত হল আমিরাতের সম্পত্তির মালিক হতে হবে, চিকিৎসকদের 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, উদ্ভাবকদের আমিরাত সরকারে পেটেন্ট গ্রহণ করতে হবে, বিজ্ঞানীদের সক্রিয় গবেষণা থাকতে হবে এবং সৃজনশীল ব্যক্তিদের একাধিক সম্মাননা থাকতে হবে। তবে কোনো নিম্ন আয় শ্রমিকদের এই মানদণ্ড পূরণ করার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে নাগরিকত্বের জন্য কারো সরাসরি আবেদনের কোনো সুযোগ নেই, বরং আমিরাতের রাজপরিবার ও তার কর্মকর্তারাই মনোনীত করবেন তারা কাদের নাগরিকত্ব দেবেন। এরপর দেশটির মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মুবাল্লিক করিম, মাইটিভি, ইন্ডিয়া, নাইজেরিয়া।